কিছু ছোট্ট ছোট্ট জিনিসকে দুটি ছোট্ট দলে ভাগ করে আপনি শিশুদের কম আর বেশি শেখাতে পারেন যেমন ধরুন আপনি একটি দলে পাঁচটি ও ওপর দলে তিনটি জিনিস রাখলেন আপনারা একসাথে গুনে দেখলেন প্রতিটি দলে কটা জিনিস আছে আপনি একটি শিশুকে জিজ্ঞেস করতে পারেন কোন দলে বেশি জিনিস আছে আর কোন দলে কম জিনিস আছে এরপর আরও দুটো অন্য দল তৈরি করে একই প্রশ্ন করতে পারেন কোনটিতে বেশি আছে কোনটিতে কম আছে বেশি ও কম এর জ্ঞান একটি শিশুকে যোগ ও বিয়োগ শিখতে সাহায্য করবে